গোয়ালপাড়া গ্রেপ্তার করা হয়েছে। মহানগর আরক্ষীর পরা যা একটা দল পানবজারের এসিপি অমিত কুমার মাহাতোর নেতৃত্ব যা একটা দলে এক নাটকীয় পরিবেশত নাটকীয় অবস্থাত একটা হোমস্টেট গ্রেপ্তার করা হয় দীপাঙ্কর বর্মনক। কিন্তু সেই দীপাঙ্কর বর্মনক লৈ জটিলতা এতিয়াও আঁতৰা নাই, মহা সংকটত পৰিছে মহানগর আরক্ষী। দীপাঙ্করক লৈ মহা সংকটত মহানগর আরক্ষী, এতিয়াও তীব্র জটিলতা তীব্র অনিশ্চয়তার মাজত গুয়াহাটিলৈ দীপাঙ্কর বর্মন। আজি গুয়াহাটিলৈ অনার কথা আছিল যদিও এতিয়া তীব্র অনিশ্চয়তার মাজত সোমাই পৰিছে দীপাঙ্কর বর্মনক কেনেকৈ গুয়াহাটিলৈ আনিব এক কথাত মূরর কামরণি সৃষ্টি হয়েছে দীপাঙ্করক লৈ মহানগর আরক্ষীর। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভলৈ। আর ডিজিটাল লাইভত লৈ আহিছো এনেকুৱা এটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিবি স্টক ব্রোকিংৰ 7,000 কোটি টকীয়া কেলেঙ্কারির এইজন খলনায়ক দীপাঙ্কর বর্মন, যে দীপাঙ্কর বর্মনে হাজার হাজার লোকৰ পৰা লুটি পুটি খাইছে হাজার হাজার কোটি টকা। গুৱাহাটী মহানগরীকে ধরে অসমত শ লোকৰ পৰা লাখ কোটির ঘর ডিবি স্টকত বিনিয়োগের নামত সংগ্রহ করে উদ্ধাও হল দীপাঙ্কর। যা 22 আগস্টর পরাই সন্ধানহীন হয়ে আছিল, আত্মগোপন করে আছিল, পলাতক হয়ে আছিল, ঘনে ঘনে ঠিকনা সলনি করে দীপাঙ্কর বর্মনে পলাই ফুড়ি আর গোয়ার পর গ্রেপ্তার করা হল সেই দীপাঙ্কর বর্মনক। আর সেই দীপাঙ্কর বর্মনক তিনদিনের জিম্মাত দিছে আরক্ষীক, আরক্ষীক গোয়ার আদালতে তিনদিনের জিম্মাত দিছে। আর সেই তিনদিনের রিমান্ডত লৈ এতিয়া কেনেদরে গুয়াহাটিলৈ আনিব দীপাঙ্করক তাকে লৈ চরম অনিশ্চয়তার মাজত এতিয়া মহানগর আরক্ষী। কারণ গোয়ার পৰা স্থলপথেৰে মুম্বাইলৈ অনা হব পাৰে, কারণ বারে বারে CISF অনুমতি নিদিয়ে, কারণ এটা কুখ্যাত আসামি কেবল অসমৰে নহয় দেশৰ ছখনকৈ রাজ্যত মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা দীপাঙ্কর বর্মন এক কুখ্যাত আসামি হিসাবে এই মুহূর্তে পরিগণিত হয়েছে। সেই দীপাঙ্কর বর্মনের লগত 27 লাখ টাকা উদ্ধার করা হয়েছে, সোণৰ যথেষ্টখিনি গহনা উদ্ধার করা হয়েছে। গতি ইমান পরিমাণের ধন সোণ সহ CISF অনুমতি প্রদান করার ক্ষেত্রত যথেষ্ট জটিলতা আছে বিমানত অহার ক্ষেত্রত। সেইভাবে গোয়ার পৰা হয়তো স্থলপথেৰে মুম্বাইলৈ আহিব পাৰে অসমারক্ষীর দল। সেই আনুষ্ঠানিকতা এতিয়াও চলি আছে, এতিয়াও সেইখিনি হৈ উঠা নাই। আমার সাংবাদিকে যিখিনি অনুসন্ধান করেছে অসম আরক্ষীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, গোয়াত থকা আরক্ষীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই তথ্য লাভ করেছে আমার নিউজ 18 সাংবাদিকে, যে এতিয়াও সেই আনুষ্ঠানিকতাখিনি সম্পন্ন হওয়াই নাই। ট্রানজিট রিমান্ডত লৈ তিনদিনের জিম্মাত লৈ মহানগর আরক্ষী কেনেদরে আহিব সেইখিনি প্রক্রিয়া বর্তমানে গোয়াত চলি আছে। আজিও যদি এই প্রক্রিয়া পলম হয় তেতিয়াহলে আজিও গুয়াহাটিলৈ অনাত চরম অনিশ্চয়তা আহি পড়ব মহানগর আরক্ষীর বাবে। গতি স্থলপথেৰে পরিকল্পনা এনেদরে করা হয়েছে, স্থলপথেৰে হয়তো মুম্বাইলৈ অনা হব আর মুম্বাইৰ পৰা গুৱাহাটিলৈ বিমানযোগে অনা হব CISF অনুমতি প্রদান করার ক্ষেত্রত কিছু এই মুহূর্তে আনুষ্ঠানিকতার কিছু প্রয়োজন আছে আর সেইখিনি আনুষ্ঠানিকতা করতে বহুখিনি সময়ের প্রয়োজন হব আর তারপরে একটা জটিলতা এই মুহূর্তে আহি পৰিছে মহানগর আরক্ষীর সন্মুখত। আটাইতকৈ ডাঙর প্রশ্নটো হল যে গুৱাহাটিলৈ অনা হলে কত রাখব দীপাঙ্কর বর্মনক, দীপাঙ্কর বর্মনক কোন স্থানত রাখিব, কোন থানাত রাখিব, কোন থানাত রাখি আরক্ষীয়ে জেরা চলাব, ইত্যাদি বিভিন্নখিনি প্রশ্ন, বিভিন্নখিনি প্রশ্নর অবতারণা হয়েছে এইখানে মুহূর্তত। পল্টন বাজার থানাত গোচর রুজু হয়ে আছে, পল্টন বাজার থানাত দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে, রেজিস্টার্ড গোচর আছে পল্টন বাজার থানাত। কারণ পল্টন বাজার থানাতে প্রায় 2 শতাধিক লোকে এজাহার দাখিল করেছিল দীপাঙ্কর বর্মনের সেই প্রবঞ্চনার বিরুদ্ধে, হাজার হাজার কোটি টাকা লৈ উধাও হওয়া দীপাঙ্কর বর্মনের বিরুদ্ধে বিনিয়োগকারী সকলে পল্টন বাজার থানাত গোচর রুজু করেছিল। আর সেই মর্মে পল্টন বাজার থানাত রেজিস্টার্ড গোচরের ভিত্তিত কোয়া হয়েছিল প্রথম অবস্থাত যে পল্টন বাজার থানাত আনি রখা হব দীপাঙ্কর বর্মনক। কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট জটিলতা আহি পৰিছে, কারণ যে সকল বিনিয়োগকারী সেই বিনিয়োগকারী সকলে হয়তো উধাতু খাই আহিব থানালৈ, থানা ঘেরাও করিব পারে, প্রতিবাদ সাব্যস্ত করিব পারে নিজের প্রাপ্য ধন বিচারি। কারণ বহুখিনি বিনিয়োগকারী নিজের কষ্টোপার্জিত ধন বিনিয়োগ করেছিল দীপাঙ্কর টোপত প্রলোভনত বন্দী হয়ে। গতি তেনেস্থলত যদি শ বিনিয়োগকারী আহি থানা ঘেরাও করে তেতিয়াহলে পল্টন বাজার থানাত এক হুলস্থুলিয়া পরিস্থিতির সৃষ্টি হব পারে, এক হাল্লা বোল, এক লঙ্কাকাণ্ডর সূচনা হব পারে, নিরাপত্তা আইন শৃঙ্খলা যথেষ্টখিনি জটিলতা আহিব পারে। কারণ পল্টন বাজার অত্যন্ত সদাব্যস্ত একটা স্থান, যান বাহনের পর আরম্ভ করে মানুষের গিজ গিজাই থাকে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তর মানুষ আহি পল্টন বাজারত উপস্থিত হয়, গতি একটা সদাব্যস্ত স্থান।
যানজটৰ সৃষ্টি হ'ব পাৰে, গাড়ী ৰখাৰ স্থান নাথাকে, উচ্চ পৰ্যায়ৰ আৰক্ষী বিষয়া জেৰা চলাবলৈ আহিলে গাড়ী ৰখোৱাৰ স্থানৰ অভাৱ পল্টন বজাৰ থানাত, গতিকে তেনেস্থলত পল্টন বজাৰ থানাত হয়তো কিছু জটিলতা আছে দীপাংকৰ ভ্ৰমণক ৰাখিবলৈ, আৰু সিয়ে এক প্ৰকাৰ মূৰৰ কামোৰণি সৃষ্টি কৰিছে। নিৰাপত্তাৰ বিভিন্ন দিশ, বিভিন্ন প্ৰশ্ন আহি পৰিছে পল্টন বজাৰ থানাক লৈ, যদিহে গুৱাহাটীলৈ অনাৰ পিছত দীপাংকৰক পল্টন বজাৰ থানাত ৰখা হয়। আন এক বিকল্প হিচাপে লোৱা হৈছে পাণবজাৰ এচিপি। পাণবজাৰ এচিপি তাতেও যথেষ্টখিনি জটিলতা আহিব পাৰে, যথেষ্ট ঠেক পথ, তাতেও যদি বিনিয়োগকাৰীসকলে হুলস্থূলীয়া এটা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে, তাতেও দীপাংকৰ ভ্ৰমণক জেৰা কৰাৰ ক্ষেত্ৰত কিছু প্ৰত্যাহ্বান, জটিলতাৰ সন্মুখীন হ'ব পাৰে আৰক্ষী, কাৰণ পাণবজাৰৰ এচিপি অমিত কুমাৰ মাহাতোৰ নেতৃত্বতে যিহেতু আৰক্ষীৰ দলটোৱে গোৱাত গৈ গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে, গতিকে অমিত কুমাৰ মাহাতোৱে বিচাৰিছে যে নিজৰ নিৰীক্ষণত ৰাখিয়ে দীপাংকৰক জেৰা চলোৱা হওক। অমিত কুমাৰ মাহাতোৱে সেই সমগ্ৰ জেৰা প্ৰক্ৰিয়াত এক ভূমিকা গ্ৰহণ কৰিব, আৰু সেইবাবে পাণবজাৰ থানাত ৰখাৰে পোষকতা কৰিছে প্ৰাপ্ত খবৰ অনুসৰি অমিত কুমাৰ মাহাতোৱে। কিন্তু এই ক্ষেত্ৰতো যথেষ্টখিনি জটিলতা আছে, আৰু তাৰ বাবে তৃতীয়টো বিকল্প হিচাপে লোৱা হৈছে লতাশিল থানাত কিছু সুচল এটা পৰিৱেশ আছে, তাত প্ৰতিবাদ হ'লেও তাত দমন কৰিব পৰাকৈ আৰক্ষী মোতায়েন কৰাৰ ব্যৱস্থা কৰা হ'ব, আৰক্ষী বৃহৎ সংখ্যক নিৰাপত্তাৰক্ষী তাত মোতায়েন কৰা হ'ব, যাতে বিনিয়োগকাৰীসকলে কোনো এক উত্তপ্ত হুলস্থূলীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে, তাৰ বাবে এক কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত লতাশিল থানাত হয়তো তিনিদিনৰ জিম্মাত আৰক্ষীয়ে জেৰা চলাব পাৰে। বুধবাৰে ইতিমধ্যেই আদালতত হাজিৰ কৰোৱাৰ দিন, আদালতত হাজিৰ কৰাব লাগিব, ইতিমধ্যেই ট্ৰেঞ্জিট ৰিমাণ্ডত লোৱাৰ সময়ত গুৱাহাটী আছে, এতিয়াও দীপাংকৰ ভ্ৰমণ এতিয়াও গুৱাহাটীলৈ আনিবই পৰা নাই, লতাশিল থানাত আনি হয়তো জেৰা চলাব পাৰে তৃতীয়টো বিকল্প হিচাপে। একে সময়তে বিনিয়োগকাৰীসকলৰ খুব অসন্তুষ্টি, তেওঁলোকৰ বহিঃপ্ৰকাশ ইয়াৰ পূৰ্বে আমি দেখিবলৈ পাইছিলোঁ, 21 আগষ্টত যেতিয়া হুলস্থুল লাগিছিল, 22 আগষ্টত হুলস্থুল লাগিছিল, জালুকবাৰীৰ এপাৰ্টমেণ্টত বিনিয়োগকাৰীসকলে গৈ কি এক হাংগামা পৰিৱেশৰ সূচনা হৈছিল, দীপাংকৰৰ বাসগৃহ এপাৰ্টমেণ্টত ফ্লেটত গৈ পিতৃ মাতৃক নিৰ্যাতন চলোৱাৰ দৰে ঘটনা সংঘটিত হৈছিল, অভিযোগ উত্থাপন হৈছিল, আচবাব ভাঙি চুৰমাৰ কৰিছিল দীপাংকৰৰ, গতিকে এনেকুৱা ধৰণৰ আইন শৃংখলাজনিত এটা বিষয় পুনৰ উদ্ভৱ হ'ব পাৰে, আৰু যাৰ বাবে তৃতীয়টো বিকল্প হিচাপে লতাশিল আৰক্ষী থানাক এই মুহূৰ্তত নিৰ্বাচন কৰিছে মহানগৰ আৰক্ষীয়ে। এতিয়া দীপাংকৰক অনাৰ ক্ষেত্ৰত যিখিনি জটিলতা, যিখিনি অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তাখিনি দূৰ হোৱাৰ পিছতহে এই বিকল্পসমূহৰ কথা ভালদৰে কাৰ্যকৰী কৰিব মহানগৰ আৰক্ষীয়ে। তাৰ সমান্তৰালকৈ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে ইতিমধ্যে ঘোষণা কৰিছে বিনিয়োগকাৰীসকলে ধন উভতাই পাব। জি পি সিঙৰ সেই মন্তব্যত বিনিয়োগকাৰীসকলে কিছু সন্তুষ্টিৰ হাঁহি মাৰিছে অনিশ্চয়তাৰ মাজত। যথেষ্ট অনিশ্চয়তাত আছে বিনিয়োগকাৰীসকলে, কাৰণ হাজাৰ হাজাৰ টকা, কোটি টকা, লাখ কোটি টকা তেওঁলোকে বিনিয়োগ কৰিছে ডিবি ষ্টক ব্ৰকিঙত, গতিকে তেনেস্থলত তেওঁলোকে যি বিনিয়োগ কৰা ধন, তেওঁলোকৰ এক প্ৰকাৰ হেৰুৱা বুলি ভবা ধন, সেই হেৰুৱা ধন পুনৰ উভতাই পোৱাৰ এক আশা, ৰেঙনি এই দেখিবলৈ পাইছে জি পি সিঙৰ মন্তব্যত, কাৰণ জি পি সিঙে স্পষ্টকৈ কৈছে বিনিয়োগকাৰীসকলক ধন উভতাই দিয়া হ'ব, যদিওবা জি পি সিঙে লগতে কৈছে যে বিনিয়োগকাৰীসকলৰ বিনিয়োগ কৰা ধনৰ উৎস বৈধ হ'ব লাগিব, তেতিয়াহ'লে তেওঁলোকে বিনিয়োগ কৰা ধন হেলা ৰঙে লাভ কৰিব। জি পি সিঙৰ এই ঘোষণাই স্বাভাৱিকতে বিনিয়োগকাৰীসকলৰ মুখত কিছু আশাৰ সঞ্চাৰ ঘটাইছে, হাঁহি বিৰিঙি উঠিছে বিনিয়োগকাৰীসকলৰ, কিন্তু তাৰ মাজতে খুব অসন্তুষ্টিৰ বহিঃপ্ৰকাশ ঘটাবলৈ যদি আৰক্ষী থানাত আহে দীপাংকৰক যি থানাতে ৰখা হয় তাতে যদি হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হয়, এক হাল্লা বোলৰ সৃষ্টি হয়, তেতিয়াহ'লে সেই পৰিস্থিতি মষিমূৰ কৰিবৰ বাবে তৎপৰ হৈ থাকিব মহানগৰ আৰক্ষী, সষ্টম হৈ থাকিব, তাৰে পৰিকল্পনা ইতিমধ্যে মহানগৰ আৰক্ষীয়ে গ্ৰহণ কৰিছে। মুঠৰ ওপৰত ডিবি ষ্টক ব্ৰকিঙৰ স্বত্বাধিকাৰী মহাপ্ৰবঞ্চক ছখন ৰাজ্যত মষ্ট ৱান্টেড ঘোষণা কৰা দীপাংকৰ, যি দীপাংকৰ এতিয়া মহানগৰ আৰক্ষীৰ বাবে এক মূৰৰ কামোৰণিত পৰিণত হৈছে, এতিয়া চিন্তিত হৈ পৰিছে দীপাংকৰক লৈ মহানগৰ আৰক্ষী। কিভাৱে আপুনি এই বিষয়ত জনাওক আপোনাৰ